ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে হাজি মফিজ ওজুফা হাফিজিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে লাউর ফতেহপুর হাজি মফিজ ওজুফা হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজ অডিটোরিয়ামে এই অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহমদ। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার জাকির আহমদ বলেন, আমি আমার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে শিক্ষার আলো জ্বালিয়ে সবার হৃদয়ে স্থান করে নিতে চাই। তিনি বলেন, সবাইকে শুধু স্কুল কলেজ থেকে একাডেমিক শিক্ষায় শিক্ষিত হলে চলবে না, তাই একাডেমিক শিক্ষার পাশাপাশি সবাইকে দিনই শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের প্রতি পিতামাতার দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, পিতামাতা সন্তানকে আদব শেখাতে হবে যাতে করে তারা গুরুজন শিক্ষক ও পিতামাতাকে সম্মান করে। এছাড়াও এ সময় তিনি শিক্ষা সমৃদ্ধ আলোকিত নবীনগর গঠনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। লাউর ফতেহপুর হাজি মফিজ ওজুফা হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাকির আহমদ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন, লাউর ফতেহপুর আর এন টি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলামিন খান, ইউপি সদস্য আবু নাসর, সমাজসেবক মতিউর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা। আলোচনা শেষে দেশজাতি ও কবরবাসীর রুহের মাগফিরাত কামনা করে মিলাদ শেষে মোনাজাত করা হয়। নবীনগর থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে।